ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদের এই কোটি কাটিং এবং সেলাই করে দেখাবো তো এর জন্য আপনাদের দেড় গজ কাপড় নিলে হবে কিন্তু দুইটা কাপড় দিয়ে করতে চাইলে মানে দুই পার্ট দিয়ে করতে চাইলে সেক্ষেত্রে চোদ্দ গিরা এবং হাফ গজ কাপড় নিতে হবে তো দেখুন আমি এখানে ঝুল নিয়ে নিব এবং ঝুলের সাথে এক্সট্রা এক ইঞ্চি নিব তো ঝুল উনিশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে আমরা বিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে তিন ইঞ্চি পরিমাণ গলার জন্য নেবো তো সবার প্রথমে আমরা সাড়ে ছয় ইঞ্চি কাঁধ নিয়ে নিচ্ছি এবং মোল নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নেওয়ার পর তিন ইঞ্চি পরিমাণ চওড়া এবং পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিচ্ছি গলার জন্য তো আমি এটা দিয়ে সামনে পাট তৈরি করবো তো দেখুন এইভাবে নিয়ে নিয়ে আমি এখানে গোল গলার শেপ দিয়ে দিব তো আপনারা চাইলে ভি গলার শেপও দিতে পারেন এবার তিন ইঞ্চি থেকে নিয়ে এখানে বডির মাপ নিব তো বডির মাপের সাথে দেড় ইঞ্চি বেশি নিতে হবে তো দেখুন বডির মাপের সাথে এইভাবে দেড় ইঞ্চি বেশি নিয়েছি নেওয়ার পর এইভাবে আমি একটি শেপ টেনে দিচ্ছি দেওয়ার পর কোমরে আমরা এক ইঞ্চি পরিমাণ বডির থেকে কম নিব। তো এখানে আমরা দশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি আর ওখানে আমরা নিয়ে নিয়েছিলাম সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এইভাবে আমরা রাউন্ড একটু শেপ করে দেবো তাহলে কোনা ঝলে থাকবে না তো এই মাপ অনুযায়ী আমরা পোটির সামনে পাটটিকে কেটে নিব তো বন্ধুরা আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এবার আমরা পিছন পাট কাটব কাপড়টাকে দুই ভাজ করে নিয়েছি বন্ধ সাইডটা নিজের দিকে এবং খোলা সাইডটা বাইরের দিকে তো এই মাপ অনুযায়ী আমি দাগ টেনে নেব শুধু আমরা পিছন গলাটা ছোট নিব তো পিছন গলাটা আমি আড়াই ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি লব্বা এবং চড়াটা তিন ইঞ্চেই নিতে হবে দেওয়ার পর এখানে একটি গোল গলার শেপ করে দিচ্ছি দেওয়ার পর এটিকেও আমরা এভাবে কেটে নিব তো দেখুন এখানে এইভাবে কেটে নিচ্ছি তো আবারও বলছি যদি এক কালার কাপড় দিয়ে তৈরি করতে চান সামনে পিছনে একই তাহলে দেড় গজ কাপড় নিলেই হবে তো এবার সামনের পাটটা এইভাবে আমরা দুই ভাগ করে নিব এখানে আমাদের দুই পাশের দুইটা কুটি হবে এবং ফিতে হবে তো ফিতার জন্য আমরা এক ইঞ্চি করে নিয়ে নিচ্ছি এবং হাতে এবং ফিটে পাইপেন দিব তার জন্য আমরা দেড় ইঞ্চি করে কাপড় কেটে নিব সোজা করে তো দেখুন এইভাবে আমরা কাপড় কেটেছি আর আপনারা যদি পাইপেন না দিতে চান সেই ক্ষেত্রেও ভাজ করে সেলাই দেবেন এবং এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেবেন তাহলে হবে তো হাতার জন্য আমি তেরো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং হাতার আর্মহলটা জামার যা আর্মহল নেবেন তার থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হয় তাহলে এখানে আমি আট ইঞ্চি নিয়েছি এবার তিন ইঞ্চি ডাউন দিয়ে এখানে আমি হাতার শেপটা টেনে দিচ্ছি তো দেখুন এইভাবে আমরা হাতার শেপটা টেনে দিয়েছি এবং এই মাপ অনুযায়ী আমরা হাতাটিকে কেটে নেব তো এভাবে আমরা দুইটা হাতা কেটে নিয়েছি গলার পট্টি কাটার জন্য আমরা কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করে ফেলবো তো আমরা যেটা জামা গলা কেটেছিলাম সেটা এইভাবে নিয়ে দাগ দিয়ে নিব তারপর দেড় ইঞ্চি করে এক্সট্রা নেব তো এইভাবে জামা ব্লাউজ সব কিছুর করটি কাট পট্টিটা কেটে নেবেন তাহলে একদমই ঝামেলা হবে না তো দেখুন এইভাবে আমি দুইটা পট্টি কেটে নেবো এবং পিছন পাটে আমি এখানে পাড়ের মতো দেওয়ার জন্য এখান থেকে কিছু পরিমাণ কাপড় নিয়ে নিলাম তো যখন আপনাদের কাপড় থাকবেন আরমহলের কাপড়টা এইভাবে জোড়া দিয়ে আপনারা গলার পট্টি তৈরি করতে পারবেন এবার আমরা ভাজ করে নিয়ে এটিকে এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি তো আপনারা পাটটা স্কিপও করে যেতে পারেন তো এইভাবে সেলাই করে দেওয়ার পর আমরা এইভাবে ভাজ করে দুই পরিমাণ ফাঁকা রেখেছি যাতে পাইপেনের মতো লাগে লেখে এর দিয়ে আমরা এইভাবে সোজা সেলাই দিয়ে যাচ্ছি এবার দেখুন পট্টিটাকে আমরা এটি লাগানোর পর কলার পট্টিটাকে একদিকে ভাজ দিয়ে আমরা প্রথমে সেলাই করে নিব তারপর দুই সোজার দিকে একদিকে রেখে আমরা সেলাই দিব তো এটা অবশ্যই মনে রাখতে হবে দুই সোজা দিকে একদিকে রেখে সেলাই দিতে হয় দেওয়ার পর এখানে আমরা ছোট ছোট করে কাট বসিয়ে নিব তাহলে উল্টাতে অনেক সুবিধা হবে ফিনিশিংটা ভালো আসবে এবার আমরা পট্টির কাপড় দিয়ে একটি চাপ সেলাই দিব জামার কাপড়ের উপর নয় তো চাপ সেলাই দেওয়ার পর সামনের পার্টে অর্থাৎ কোটির সামনের অংশটা যেখানে ফিতে হবে সেখানে এইভাবে আমরা ভাজ দিয়ে পাইপ পাইপেন দিব তো এর জন্য দুই সোজা দিকে একদিকে রেখে সেলাই দিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে যতটুকু মোটা বা চিকন পাইপেন রাখতে চান ততটুকু রেখে এইভাবে সেলাই দিতে হবে এবং তারপরে আমরা আর একটা সেলাই দিব তো চাইলে আপনারা এটা ভাজ করেও দিতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের এক ইঞ্চি কাপড় বেশি নিতে হবে তো আমরা সামনের গলার জন্য সেমভাবে পট্টিটা সেলাই করে নিচ্ছি তো দেখুন পটিটা সেলাই দেওয়ার পর আমরা দুই পাশ তৈরি করে নিয়েছি এবার পট্টিটাকে এই নিয়মে দুই সোজার দিকে একদিকে লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন আমাদের গলা রেডি তো সেমভাবে অপর গলাটিও আমরা তৈরি করে নিব তো বন্ধুরা আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করি আমার চ্যানেলে বিশাল ট্রি পিস জর্জের ট্রিপিস ডবল ব্রাকাটিং ব্লাউজ জর্জেট ব্লাউজ সাধারণ ব্লাউজ ছোট বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামাই সকল কিছুর ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি ব্রাকাটিং ব্লাউজটা একবার দেখার পর যে কারো মাপের তৈরি করতে পারবেন তো এবার আমরা ফিতাটাকে প্রথমে সেলাই করে নিলাম বাড়তি অংশগুলো কেটে নিয়েছি তারপর একটি মোটা সুই দিয়ে এটি কোনার মাথা গির দিয়ে আমরা এটিকে ভিতরে দিয়ে দিচ্ছি যখন এক ইঞ্চি পরিমাণ মোটা হবে এভাবে আস্তে করে টানবেন তাহলে দেখবেন ফিতাটা ইজিলি উল্টে যাবে এরপর আমরা কলির কাপড়টাকে এইভাবে নিয়ে দেখুন কলি প্রথমে লে লাগিয়ে নিলাম তো তিন ইঞ্চি করে এখানে কাপড় নিয়েছি স্কোয়ার কাপড় তো দেখুন উল্টা দিক থেকে পরের কলিগুলো লাগাবো আমরা তো প্রথমটা আমরা সোজা দিক থেকে আর পরের গুলো উল্টা দিকে মুখ করে এইভাবে আমরা কলিগুলোকে লাগিয়ে নিচ্ছি লাগার পর এইভাবে কেটে নিচ্ছি তো দেখুন আমাদের কলিটাও রেডি তো এইভাবে আমরা দুই সাইডে আমরা পিতে অ্যাটাচ করে নিলাম আবার দুই কার জয়েন দেবো কাজ জয়েন দেওয়ার সময় গলার ভিতরের দিকটা একদম সমান রাখতে হবে হাতেও আমরা সেম নিয়মে পাইপেন দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটিও শিখে দিব তো হাতার মিডেলে একটি কোনা কেটে আমরা কাঁধের সাথে বসে এভাবে এক পাশ থেকে হাতা লাগিয়ে নিলাম এবং অপর সাইড থেকেও এভাবে হাতাটি আমরা লাগিয়ে নিচ্ছি তো এবার হাতার মোহরার মাপ নে একদম নিচে পর্যন্ত সেলাই দেব দুই পাশে তাহলে আমাদের কোটিটি তৈরি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য